ফিরে আসলে বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। রাজ্যে নেশা বিরোধী অভিযান যেরকম ভাবে প্রশাসনিক ভাবে চলছে, ঠিক তার পাশাপাশি এলাকার মানুষজনও কিন্তু যথেষ্ট সচেতন। যেখানে চোখে পড়ছে, নজরে আসছে যে কোন যুবক উঠতি বসে যুবরা নেশা করছে বা তার পাশাপাশি নেশা সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত রয়েছে, সেই জায়গাতেই কিন্তু স্থানীয় জনগণরা বাধা দান করছেন এবং পরবর্তী সময় প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশের শরণাপন্ন হচ্ছেন। ঠিক তেমনই ঘটনা আজকে লক্ষ্য করা গেল বিশালগড়ে, যেখানে ব্রাউন সুগার সহ এলাকাবাসীর হাতে আটক হলো দুজন মাদক ব্যবসায়ী বিশালগড় মহকুমার অন্তর্গত ধনছড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যাচ্ছে যে আজকে ঠিক সকালবেলা আনুমানিক 10 ঘটিকায় ধনছড়ি এলাকার যুবক সজল দাস তার বাড়িতে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রী বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এবং আজকে সকালবেলাতেই এলাকার জনগণ রীতিমতো তোকে তোকে ছিল এবং অবশেষে তারা সকলে মিলে জড়ো হয়ে সজল দাসের বাড়িতে একটি এবং তার পাশাপাশি একটি টং দোকানে তারা হানা দেয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। তার পাশাপাশি দুই নেশা কারবারিকে ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে এলাকাবাসী। পরবর্তী সময়ে তারা সঙ্গে সঙ্গে খবর দেয় বিশালগড় থানায়, বিশালগড় থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে, তারা খতিয়ে দেখে সজল দাসের বাড়ি এবং তার পাশাপাশি তার দোকান টং দোকান ঘরটিকে তন্নতন্ন করে তল্লাশি চালায় এবং সেখান থেকে বেরিয়ে এসেছে বেশ কিছু পরিমাণে নেশা সামগ্রী। তবে সেক্ষেত্রে সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি যে আহ্বান দিয়েছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে নেশা সামগ্রী থেকে শুরু করে রাজ্যের যুবক সম্প্রদায়কে, রাজ্যের উঠতি যুবদেরকে নেশার করালগ্রাস থেকে বাঁচানো বা সেখান থেকে ফিরিয়ে আনার জন্য মাদেরকে বা মহিলাদের সঙ্গবদ্ধ হওয়ার বা জোটবদ্ধ করার কিন্তু একটা আহ্বান তিনি জানিয়েছেন এবং মহিলারা চাইলে পারবে যে নিজেদের পরিবারের সন্তানদেরকে বা পাড়ার পরিচিত ছেলেকে নেশার হাত থেকে ফিরিয়ে আনা, মুক্ত করা। এই বিষয়টার পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্যের মহিলারা বেশ স্বতঃস্ফূর্ত, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের স্বতঃস্ফূর্ততার ছবি ফুটে উঠছে। এমনকি নেশা থেকে রাজ্যের যুবক সম্প্রদায়কে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, মুক্ত করার জন্য কিন্তু তারা সঙ্গবদ্ধভাবে জোটবদ্ধভাবে বিভিন্ন জায়গা থেকে তারা উদ্ধার করছে নেশা সামগ্রী। এমনকি যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে পুলিশের হাতে। তবে এক্ষেত্রে আজকে যে ঘটনা সেক্ষেত্রে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এলাকাবাসী, এমনকি পুলিশের কি বক্তব্য শুনব। আমরা কোন রাও না, আমরা দর বাইরে ঘুমাই রেখে ভুলা ভাই না, একটু বাইরে না বাইরে না। এরপরে দিয়ে তারা ফুলা আইসে পরে, একটা ফুলা আইসে পরে ধোয়ানো খরচ নিতে আসতে পরে ওই তারপরে আমার ভেতরে ধরে লাগছে। আর এরপরে সবাই আমরা ভিত্ত, আমরা ফুলা ভাই ওই দেন আমার কিতা করছে যত সুর আছে সজুলিয়ার বাইট। এরপরে মানে এরার বিরুদ্ধে আমরা মামলা করি, ঝগড়া করি, সবাই ভাড়ার মানুষ মিললে এখন আমার দুহানো আয়া সেটা আমার বাড়ির ভিতরে আয়া হামলা করে। এলাকা ওই এরার বিরুদ্ধে সাক্ষী দেখি দেখা, এরার বিরুদ্ধে ইয়ে করি দেখা, এলাকা তারা গোষ্ঠী বড় সব গোষ্ঠী আমরা বাড়ি ঘরে আয়া বলে। আজকে কি হয়েছে আপনার বাড়িতে? আজকে কি হয়েছে, ওই বিরু আইছে, বিরু আইছে বড় বিরু দুহানো ঢুকছে, বিরুর আয়া কালকা রাত ধরে তারা ফাটি করতেছে, ফাটি করে আসে না এবার বিরুর টাইনা নিছে, নিয়ে আসে না আমার বাড়ির ভিতরে আমার বেড়ারও মাসে আর বাড়ি ঘর বাতের ড্যাগ ঢুক সব বাইঙ্গা সুরা মারা যায় এবং আমার গায়ের ভিতরে পর্যন্ত বাড়ি মেরে বসে। এলাকাবাসীর তো অভিযোগ আপনার বাড়িতে নেশা না, আমার বাড়ি নেশা বেশ না, আমার বেড়া খায়, আমি কয় চাইলাম আমি দোষের সামনে কম আমার বেড়া খায় কিন্তু আমার বেড়া বেশ না। মাসি এখানে এনে স্যার বলি বেশে কার বাড়িতে বলি বেশে বলি বেশে জীবন দাসে বাড়িতে। আচ্ছা কতদিন যাবত এরকম করতেছে তারা? মনে হয় হয়ে গেছে দুই মাস। তা আপনার এলাকাবাসীর তরফ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে নি? তাদের সতর্ক করা হয়েছে না, তারা মানে নজর দিয়ে রাখছে, তারা যেমনি নেই ধরন যা হাতে নাতে, তারা এমনি কেউ কিছু করেন জানা, তারা এমনি টাইটটা উড়ে মনে করে হাতে নাতে ধরন লেগে তারা অপেক্ষা হয়েছে অনেকদিন ধরে মানুষ। এই জায়গাটার নাম কি? তা ধনছুরি, ধনছুরি বর্মজাম আর কি। আপনারা যে এই যে দীর্ঘদিন ধরে বড়ি বিক্রি করতেছে তারা, তো আপনার এলাকাবাসীর তরফ থেকে তাদেরকে মানে
বিশালগড়ে মাদক সহ মাদক ব্যবসায়ী আটকের প্রসঙ্গে বিভিন্ন রকমের অভিযোগ উঠে এসেছে। তবে বিশালগড় থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত হাতে নিয়েছে, তারা খতিয়ে দেখছে যাবতীয় সব বিষয়। স্থানীয় জনগণের আশা যে পুলিশ এর বিষয়ে একটা বিহিত করবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই আশা এলাকার প্রত্যেকটা অংশের জনগণের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।